হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ নবা। তো আমি আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। গাইস, আমরা এখন যাচ্ছি অ্যাকোল্যান্ড, তোমাদের সঙ্গে শেয়ার করব যে হোটেল থেকে বের হয়ে গেছি। যেহেতু আমাদের ফ্লাইট আজকে রাত্রে আছে, তো গুয়াহাটি এসে ভাবলাম কি কি করব সারাদিন, তো এর জন্য অ্যাকোল্যান্ড একটু ঘুরতে চলে যাচ্ছি। তো এই দেখো, আমরা সবাই টুকটুক করে চলে যাচ্ছি অ্যাকোল্যান্ড। আর যেহেতু আমরা হোটেলটা একদম এয়ারপোর্টের সামনেই নিয়েছিলাম, তো অ্যাকোল্যান্ডটা সামনেই ছিল, তো সেটার জন্য টুকটুকেই হয়ে গেছে। তো এই দেখো ভিউটা, আর সেদিনও বৃষ্টি ছিল, বাট ভিউটা ভীষণ সুন্দর ছিল। এই দেখো আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে টু অ্যাকোল্যান্ড। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এই দেখো, এই দূর থেকে এই ফ্ল্যাটগুলোকে এত বড় বড় লাগছিলো, কি বলবো। এখন তো এগুলো সব গ্রিনারি হয়ে আছে, বাট আফটার ফিউ ইয়ার্স এগুলো পুরো একদম ফ্ল্যাট অ্যান্ড অল হয়ে যাবে। আমাদের টাইমটা ভীষণই কম ছিল, সেটার জন্য আমরা জলদি জলদি সব করতে লেগেছে। তো এই দেখো আমরা নেমে গেছি, আর এই যে এটা গেট অ্যাকোল্যান্ডে ঢোকার জন্য। তো আর দেখো, আমরা ভাবছিলাম কি কিছু একটা খেয়ে নিব, বাট এখানে হোটেলগুলোতে কিছুই ভালো পাইনি, আর আমরা ব্রেকফাস্ট অত হ্যাভি করিনি বলে ভেবেছিলাম কিছু একটা খাবো বলে, বাট কিছুই পাইনি। সেটার জন্য ভাবলাম কি ভিতরে ঢুকে কিছু একটা খেয়ে নিব। তো এই দেখো পুরো একদম ভিড় ছিল, বিকজ এর এখন তো সামার ভ্যাকেশন থাকে না সবাই, সেটার জন্য সব পুরো ভিড় একদম, কি বলবো। আর লাইন তোমরা একটু পর দেখতেই পারবে কি কত বড় লাইন ছিল টিকেটের জন্য। আর এই দেখো পুচকুকে ও পাপার কোলে উঠে গেছে, আর ও তো ভীষণ এনজয় করছে। এই দেখো লাইন দেখতেই পারছো কত মানে লম্বা লাইন ছিল। তারপরে আমরা ভাবলাম কি চলো এখানেও একটু ট্যুর করা যাক, তো সেটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি এই দেখো আমি টিকিট করার জন্য। আর তারপরে এটা হলো এন্ট্রেন্স, এই তো আমরা ঢুকছি। আমার তো ফার্স্ট টাইম, সেটার জন্য আমার ভীষণই ভালো লাগছিলো দেখতে, আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কি কখন আমি ওয়াটার অ্যাক্টিভিটিস করব, অন্য অ্যাক্টিভিটিস করব। আমার এক্সাইটমেন্ট লেভেল তো অন্যই ছিল, মানে কি বলবো। আর খালি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো চলো জলদি চলো, আর সব কিছুর একটা একটা করে জলদি জলদি সব কিছুতে উঠে নিই, কেন কি আমাদের টাইম লিমিট বহুতই কম ছিল, বিকজ রাত্রেবেলা আবার ফ্লাইট ছিল যাওয়ার জন্য। গুয়াহাটি তো জাস্ট একটা স্টপেজ ছিল আমাদের, জাস্ট অ্যাকোল্যান্ড অ্যান্ড অল টাইম ম্যানেজ করার জন্য, সেটার জন্য আমরা অ্যাকোল্যান্ডে ঢুকে গেছি। তো এই দেখো একটা একটা করে আমরা টুকটাক কয়েকটা রাইডতে চলবো। আর এখন একটু একটু ফটোশ্যুট করছিলাম, তো সেটার জন্য ওগুলো আর দেখাতে পারিনি। আর এই রাইডটা ভীষণ স্ক্যারি ছিল, তারপরে আমরা এটাতেও ভেবেছি কি এটাতেও উঠবো বলে, বাট এটা এখন কয়েকদিনের জন্য এই রাইডটা বন্ধ ছিল। আর এটা হলো চেঞ্জিং রুম, প্লাস তুমি তোমার ব্যাগ হোক যদি আনো ওগুলো লকারে রাখতে পারবে, মিন্স ওয়াটার অ্যাক্টিভিটিস করার পরে তো চেঞ্জ করার দরকার, সেটার জন্য এটা চেঞ্জিং রুম। আর এটার লাইন ভীষণ ছিল। এটা হলো থ্রিলেলিয়াম, এটা থ্রি ডি মিন্স একটা ট্যুর দেখায়, থ্রি ডি না ফাইভ ডি এরকমই কিচ্ছু। তো আমি ভেবেছিলাম কি ভিডিওটা করব বলে, বাট এটার মধ্যে মোবাইল অ্যালাউড নেই, তো সেটার জন্য আমরা লাইনে দেখো একদম লাস্ট অবধি দাঁড়িয়ে, মানে একদম ঢুকার টাইমে মানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বাট ভিতরে ঢুকতে দেয়নি। তারপরে ওটা দেখার পরে আমরা এটাতে চলে গেলাম, এটা কিছু গ্লাস অ্যাক্টিভিটি, আই থিঙ্ক গ্লাসের জিনিস দেখা যায়। তো এখানেও আমি নিয়ে যাচ্ছি, দেখো লাইন তো সবগুলোতেই লাইন ছিল, এই বিশাল বিশাল লাইন ছিল। তো এই লাইনে ঢুকে তারপরে এই দেখো এটা হলো গ্লাস অ্যাক্টিভিটি করার জন্য, মানে দেখার জন্য ঢুকাচ্ছে। আর তা সেটার জন্য যেহেতু গ্লাসগুলো তো স্ক্র্যাচ যদি না পড়ে যায়, সেটার জন্য আমাদেরকে সবাইকে গ্লাভস দিয়েছিলো, গ্লাভস পরে তারপরে ওটার ভিতরে ঢুকার জন্য। এই দেখো আমি ঢুকছি, ফার্স্ট আমি হাজব্যান্ডকে ঢুকাচ্ছিলাম, বিকজ ওর তো ও আগেও গেছে, ওর এক্সপিরিয়েন্স আছে, আর প্লাস আমি নতুন, আমি জানি না কী হবে, আমি ওকে দেখে তারপরে আমি এটা এক্সপিরিয়েন্স করবো ভেবে তো আমি পিছনে ছিলাম। অ্যান্ড সবাই এক্সাইটেডও ছিল, অন্যরাও দেখছিলাম, অন্যদের এক্সাইটমেন্টও দেখছিলাম, আর আমার এক্সাইটমেন্টও আলাদাই ছিল। এই দেখো, আর এটার ভিতর ঢুকার সঙ্গে সঙ্গে আমার তো মানে কি বলবো মাথাটা একটু ঘুমাচেপা হয়ে গেছে। তো তারপরে এই দেখো এটাতে চারোদিকে মানে গ্লাস ফিট করা থাকে, তো তুমি তোমার
মানে কোনটা কারেক্ট দরজা ওটা খুলতে হয়, মানে ওটা খুলে খুলে তোমার যেতে হবে। এই দেখতেই পাচ্ছ চারিদিকে সব নিজের নিজের ইমেজই দেখা যায়। তো যেটা একটা খুলবে ওটা হলো মানে রিয়েল দরজাটা তোমাদের খুলতে হবে। তারপরে এইসব করার পরে আমরা চলে গেলাম অন্য অ্যাক্টিভিটিস করার জন্য। তো আমরা রাইডগুলোতে উঠেছি আর প্লাস আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসও করেছি। তো এগুলো আর কি বলবো, তো ওগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে। এখন জাস্ট এনজয় করো, আমি যেরকম এনজয় করেছি আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। তো লেটস গো, তোমরা দেখো। একটা কথা, এই লাস্ট অ্যাক্টিভিটিটা যখন করতে গেছিলাম তো তোমরা আমাকে দেখতেই পারবে কি আমি সেই উল্টো উল্টো হয়ে গেছি, মানে এতই পুরো জলের ভিতরে ঢুকে গেছিলাম। আর অ্যাকোল্যান্ডের এক্সপিরিয়েন্স আমার ভীষণই ভালো লেগেছে, মানে আমি আবার আসতে ট্রাই করব। আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।